সো ওয়েলকাম টু মাই রিকিটেক চ্যানেল, আমি অর্ণব। তো আমি আজকে এই ভিডিওতে একদমই লেটেস্ট লঞ্চ স্মার্টফোন, 5G স্মার্টফোন, তো সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 30 5G স্মার্টফোনটা আজকে আমি এই ভিডিওতে তোমাদের আনবক্সিং করে দেখাবো। তো চলো তাহলে লেটস স্টার্ট নাও। সো অ্যাজ ইউজুয়াল দেখতে পেয়ে যাচ্ছি ফ্লিপকার্টের বক্স প্যাকেজিং করা রয়েছে। তো বক্সের এই উল্টো দিকে ফ্লিপকার্টের ডিটেলস দেওয়া রয়েছে, বিল ডিটেলস দেওয়া রয়েছে। তো নর্মাল প্যাকেজিং করা রয়েছে ফ্লিপকার্টে। তো ওটা একবার ওপেন করে নিই। ভালো করে প্যাকেজিং করা রয়েছে দেখতে পাচ্ছি। তো ভেতরের প্যাকেজটা এরকমভাবে প্যাকেজ করা রয়েছে, আর ভেতরে বক্সের ভেতরে বিল ডিটেলসটা দিয়ে দিয়েছে। তো সাইডে রাখলাম। তো আগে আমি এই র্যাপিংটা খুলে নিই। তো বক্সের ওপর দিকটা দেখতে পাচ্ছি নার্জো 30 5G, নাম্বার 1 কোয়ালিটি স্মার্টফোন ব্র্যান্ড নার্জো, নীল কালারের বক্স। এখানেও নার্জো বাই রিয়েলমি, এখানে রিয়েলমি, কিছু ম্যানুফ্যাকচারিং ডিটেলস দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে 6GB 128GB ভ্যারিয়েন্ট, আর এই ফোনটার একটাই মাত্র ভ্যারিয়েন্ট পাওয়া যায়, 6GB 128GB ভ্যারিয়েন্ট। তো কোনো অসুবিধা নেই। আর এটার প্রাইস ডিটেলস সব আমি এই ভিডিওটার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর এই ফোনটার পারচেস লিঙ্কও আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা সেখানে গিয়ে চেক করে নিও। তো বক্সের এই দিকটা দেখতে পাচ্ছি কিছু ম্যানুফ্যাকচারিং ডিটেলস দেওয়া রয়েছে, আর বক্সের উল্টো দিকে নার্জো 30 5G কিছু স্পেসিফিকেশান লেখা রয়েছে। ডাইমেনসিটি 700, 5G প্রসেসর, স্মার্ট 5G পাওয়ার সেভিং, 90Hz আলট্রা স্মুথ ডিসপ্লে, 48MP নাইট স্কেপ ক্যামেরা। আর এদিকে নিচে অ্যান্ড্রয়েড কিছু ডিটেলস দেওয়া রয়েছে, আর এদিকেও নার্জো বাই রিয়েলমি। আর এই ফোনটা ডুয়েল 5G সিম সাপোর্ট করে। তো এটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 5G প্রসেসর দিয়ে দিয়েছে, প্লাস স্ক্রিন 90Hz আলট্রা স্মুথ ডিসপ্লে পেয়ে যাচ্ছি। স্ক্রিনের কোয়ালিটি হচ্ছে HD প্লাস IPS ডিসপ্লে, আর এটাতে 48MP ক্যামেরাও পেয়ে যাচ্ছি। তো এবার আমি বক্সটা খুলে নিই। বক্সের ওপরেই দেখতে পেয়ে যাচ্ছে একটা ইউজার গাইডের আর একটা বক্স রয়েছে, লেখা রয়েছে ফিল দ্য পাওয়ার নার্জো বাই রিয়েলমি। এটা আবার খুলে দেখে নিই। এখানে সিম ইজেক্টর পিন দিয়ে দিয়েছে, আর ভেতরে একটা সিলিকন কেস দিয়ে দিয়েছে। তো এই ফোনটার সাথে আমরা একটা সিলিকন কেস পেয়ে যাচ্ছি। তো খুবই ভালো কোয়ালিটির একটা সিলিকন কেস দিয়েছে, আর এগুলো নর্মালি কাগজ নষ্ট করার ইউজার গাইড দিয়ে দিয়েছে। তো এরপর দেখতে পেয়ে যাচ্ছি বক্সে ফোনটা দেওয়া রয়েছে। তো এটাই হচ্ছে নার্জো 30 5G ফোনটা। তো ফোনটা একটু এখন সাইডে রাখি। তো বক্সের ভেতরে পেয়ে যাচ্ছে একটা বিশাল বড় হিউজ চার্জিং অ্যাডাপ্টার, আর এটার ভোল্ট দেখে নিই। তো এটা হচ্ছে 18W ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, আউটপুট 5V 2A আর 9V 2A চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি, আর দেওয়া রয়েছে USB 2 Type-C কেবল। তো এই ছিল বক্স কন্টেন্ট। তো এবার আমি ফোনের প্লাস্টিকটা সরিয়ে নিচ্ছি। এই কালারটা আমি পারচেস করেছি, তো এই কালারটা হচ্ছে রেসিং ব্লু কালার, আর এখানে IMEI নাম্বার মোবাইলের দেওয়া রয়েছে। তো খুব সুন্দর ফিনিশিং পেয়ে যাচ্ছি। তো ব্যাক সাইড এটা পলিকার্বনেট, একটা গ্লাস ফিনিশ দেওয়া রয়েছে, আর এখানে দারুণ ডিজাইন দেওয়া রয়েছে, আর এখানে নার্জো রিয়েলমি দেওয়া রয়েছে। তো এখানে ক্যামেরা দেওয়া রয়েছে 48MP প্লাস 2MP প্লাস 2MP, আর এখানে LED ফ্ল্যাশ দেখতে পেয়ে যাচ্ছি। তার পাশেই দেখতে পেয়ে যাচ্ছি 48MP লেখা রয়েছে, আর এখানে একটা ফলস, এখানে AI এর একটা সিম্বল দেওয়া রয়েছে। তো এটা কী কারণে দেয় আমি জানি না, জাস্ট শো বাড়ানোর জন্য দিয়ে দেয়। ফোনের নিচের দিকে অ্যাজ ইউজুয়ালি 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছি, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, এখানে স্পিকার গ্রিল। তো ফোনের এই সাইডে পেয়ে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার প্লাস পাওয়ার অন অফ বাটন, ফোনের ওপরের দিকেও কিছু দেওয়া নেই। তো ফোনটার এদিকে পেয়ে যাচ্ছি ভলিউম প্লাস মাইনাস বাটন, আর এটা হচ্ছে সিম ট্রে। তো সিম ট্রেটা একবার খুলে দেখে নিই।
তো এই ফোনেতে আমরা 3 কার্ড স্লট পেয়ে যাচ্ছি দুটো সিম আর একটা মেমরি কার্ড দেওয়া যাবে তো দুটো সিমই এখানে 5G সাপোর্ট করবে আর এটা 5G ব্যান্ড হচ্ছে 7 ব্যান্ড 5G তো এখানে 7 ব্যান্ড 5G পেয়ে যাচ্ছি তো এখানে 5G কানেকশন পেয়ে যাচ্ছি আর ফোনটাতে 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছি আর ইন ডিসপ্লে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছি তো এবার আমি ফোনটা অন করে নিই তো ফোনটা অন হয়েছে দেখতে পেয়ে যাচ্ছি রিয়েলমি পাওয়ার বাই অ্যান্ড্রয়েড রিয়েলমি লেখা দেখাচ্ছে তো এবার আমি ফোনটা সেট আপ করে নিই এটাতে ওয়াইফাই অ্যাসিস্ট্যান্ট অপশন পেয়ে যাচ্ছি অটোমেটিক্যালি সিলেক্ট দ্য বেস্ট ওয়াইফাই তো এখানে দেখাচ্ছে সেট আনলক মেথড তো ফেস আনলকটা দিয়ে নিই তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 00000 তো বলছে এনরোল ফেস কন্টিনিউ তো ফেস ডিটেক্ট করে নিয়েছে তো তোমাদের যদি পুরোনো ফোন থেকে এই ফোনে ডেটা ট্রান্সফার করার থাকে তো এখানে ইম্পোর্ট ফ্রম ওল্ড ফোন বা ইম্পোর্ট ফ্রম ক্লাউড করতে পারো তো এটা আমি নেক্সট করে দিচ্ছি তো এই ফোনেতে আমরা রিয়েলমি ইউআই 2.0 দেখতে পেয়ে যাচ্ছি গেট স্টার্টেড তো ফোনটা অন হতেই নোটিফিকেশান আসা শুরু হয়ে গেল তো দেখতে পেয়ে যাচ্ছি রিয়েলমি ইউআই 2.0 এরকম ইন্টারফেস পেয়ে যাচ্ছি তো এক্সট্রা অনেক থার্ড পার্টি অ্যাপ দেওয়া রয়েছে তো এগুলো তোমরা আনইনস্টল করে দিও তো এই ফোনটাতে আমরা 90Hz স্ক্রিন রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি তো এবার আমি সরাসরি সেটিংসে চলে যাচ্ছি তো সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোনে চলে গেলাম তো অ্যাবাউট ফোনে তোমরা এখানে ফোনটার কিছু ডিটেলস পেয়ে যাচ্ছ রিয়েলমি নার্জো 35G রিয়েলমি ইউআই ভার্সন হচ্ছে 2.0 এটার প্রসেসর হচ্ছে ডাইমেনসিটি 700 অক্টা কোর প্রসেসর 6GB র্যাম রয়েছে তো এই ফোনটাতে তোমরা র্যাম বাড়াতে কমাতে পারবে 6GB র্যাম রয়েছে তার সাথেও তোমরা আরও কিছু র্যাম এখানে বাড়ানো কমানো যায় তো সেটা আমি দেখাচ্ছি আর এটার স্পেস হচ্ছে 128GB তো এখানে অ্যান্ড্রয়েড ভার্সন দেখতে পেয়ে যাচ্ছি 11 তো অ্যান্ড্রয়েড ভার্সনটা একবার দেখে নিই এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 11 পেয়ে যাচ্ছি তো এবার আমি দেখে নিই ফোনের ব্যাটারি তো ফোনটাতে দেখতে পেয়ে যাচ্ছি 69% চার্জ রয়েছে তো ফোনটাতে আমরা 5000mAh ব্যাটারি দেখতে পেয়ে যাচ্ছি তো ফোনটাতে আমরা দেড় দিনের বেশি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবো আর এখানে আরও নানা রকম মোড দেওয়া রয়েছে পাওয়ার সেভিং মোড সুপার পাওয়ার সেভিং মোড তো এগুলো তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিও তো এবার আমি স্টোরেজে চলে যাচ্ছি তো এখানে স্টোরেজে ক্লিক করলাম তো স্টোরেজ দেখতে পেয়ে যাচ্ছি ফোন স্টোরেজ 128GBর মধ্যে 17.7GB ইউজড হয়ে রয়েছে আর বাদ বাকি কিছু ডিটেলস দেওয়া রয়েছে আর সেটিংসে দেখে নিই 90Hz ডিসপ্লেটা তো সার্চে গিয়ে তোমরা 90Hz তো সেটিংসে সার্চে গিয়ে 90 লিখতেই 90Hz অপশানটা চলে গেলো তো এখানে স্ক্রিন রিফ্রেশ রেটটা অটো সিলেক্ট করা আছে তো এটা 90Hz তোমরা করতে পারবে আবার 60Hz করতে পারবে তো এই ফোনটাতে আমরা স্ক্রিন রিফ্রেশ রেট 90Hz পেয়ে যাচ্ছি তো আমি এটা 90Hz সিলেক্ট করে দিলাম তো এবার আমি সেটিংসে সার্চে র্যামের যে ফিচার্সটা আছে সেটা একবার দেখে নিই তো এখানে র্যাম সার্চ করলাম র্যামে ক্লিক করলাম তো অ্যাবাউট ফোনের র্যামটা খুলে গেল তো এখানে র্যাম যে অপশানটা দেওয়া রয়েছে তো এখানে র্যামে ক্লিক করলে তো এখানে দেখতে পেয়ে যাচ্ছি যে র্যাম এক্সপেনশন অপশান রয়েছে তো এখানে র্যাম এক্সপেনশন অন অফ করা যাবে তো এটা অন করে দিয়ে তোমরা 2GB 3GB 5GB পর্যন্ত র্যামটা আরও এক্সপ্যান্ড করতে পারবে তাহলে 6GB র্যাম প্লাস 2GB এখানে রয়েছে তাহলে মোট 8GB র্যামে ফোনটা চলছে তো এটাকে তোমরা 3GBও করে নিতে পারবে 5GBও করে নিতে পারবে তাহলে 6GB প্লাস 3GB অথবা 6GB প্লাস 5GBতে ফোনটা চলবে তো তোমরা ফোনেতে 2GBতেই র্যাম এক্সপ্যানশনটা রাখবে তার বেশি করতে যাও না তো এটা দিয়ে ব্যাক করে দিলাম
আর এখানে ডিসপ্লে ব্রাইটনেসটা দেখে নিই। তো এখানেও ডিসপ্লেতে আমরা লাইট ডার্ক অপশন পেয়ে যাচ্ছি। তো এখানে আবার অটো সুইচ মোডও রয়েছে, এটা অন অফ করা যাবে, এটা অটোমেটিক্যালি লাইট ডার্ক মোড হয়ে যাবে। তো লাইট ডার্ক দুটোর অপশন রয়েছে, আবার এখানে অটো সুইচেরও অপশন রয়েছে। এখানে অটো ব্রাইটনেস, আই কমফর্ট, অটো রোটেট সব অপশন পেয়ে যাচ্ছি। তো মোটামুটি সেটিংস এই ছিল। তো এবার আমরা ফোনের ক্যামেরাটা দেখে নিই। তো এখানে ফটো, ভিডিও, নাইট, পোর্ট্রেট, 48 মেগাপিক্সেল মোড, নানা রকম মোড পেয়ে যাচ্ছি। মোড়েতে স্লো মোশন, প্যানারোমা, টাইম ল্যাপস, টেক্স স্ক্যানার, এক্সপার্ট প্রো মোড রয়েছে, আলট্রা ম্যাক্রো রয়েছে। তো এই সমস্ত মোডগুলো পেয়ে যাচ্ছি। তো ফটোতে দেখতে পেয়ে যাচ্ছি ওপরে ফ্ল্যাশ, HDR, AI মোড, ফিল্টার অপশন পেয়ে যাচ্ছি। আর ক্যামেরা সেটিংসে একবার দেখে নিই। ক্যামেরা সেটিংসে ওয়াটারমার্ক, ভলিউম বাটন, শাটার এসব দেওয়া রয়েছে। তো এই ফোনটাতে আমরা ক্যামেরায় 1x, 2x, and 5x জুম পেয়ে যাচ্ছি। তো এবার আমি তোমাদের এই ফোনটা দিয়ে কিছু স্যাম্পল ফটো তুলে তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এই ফটোটা দেখতে পেয়ে যাচ্ছ 1x জুমে রয়েছে, তারপরে এটা 2x জুম করে ফটোটা তোলা হয়েছে, আর এটা 5x জুম করে। তো এরপর আমি ফোনের সেলফি ক্যামেরাটা দেখে নিই। তো তোমাদের কিছু এই ফোনটার সেলফি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। তো সেলফি ক্লিক করা মাত্রই এখানে অটোমেটিক্যালি HDR মোডটা দেখিয়ে দিচ্ছে। তো এবার আমি ভিডিও মোডে চলে যাচ্ছি। তো ভিডিও মোডেতেও আমরা সেলফি দিয়ে ভিডিও করতে পারবো। তো ক্যামেরাটা আমি ফ্লিপ করে নিই। তো ভিডিওতে আমরা ফ্ল্যাশ অপশন পেয়ে যাচ্ছি, আলট্রা স্টেডি মোড অপশন পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আলট্রা স্টেডি মোড। আলট্রা স্টেডি মোড অন অফ করতে পারবে, এটা হচ্ছে ফিল্টার অপশন। তো ভিডিওর সেটিংসটা এবার দেখে নিই। তো ভিডিও সেটিংসেও একই রয়েছে। ভিডিও সেটিংসে দেখতে পাচ্ছি ভিডিও রেজলিউশন রয়েছে 180p 30fps, 180p and 720p আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো ভিডিওতে আমরা 1x, 2x, 5x জুম করে ভিডিও রেকর্ড করতে পারবো। তো এরপর চলে যাচ্ছি আমি নাইট মোডে। তো নাইট মোডেও তোমরা 1x, 2x, 5x জুম করে ফটো তুলতে পারবে। তো নাইট মোডেতেও সেলফি অপশন দেওয়া রয়েছে। তো এবার আমি পোর্ট্রেটে চলে যাই। তো পোর্ট্রেট মোডেও দেখতে পেয়ে যাচ্ছি বিউটিফিকেশনটা অন রয়েছে। তো তোমাদের কিছু পোর্ট্রেট মোডের স্যাম্পল ফটো স্ক্রিনে তোমাদের ক্লিক করে দেখাচ্ছি। তো পোর্ট্রেট মোডে আমরা সেলফিও ক্লিক করতে পারবো। তো কিছু সেলফি শট দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি 48 মেগাপিক্সেল অপশনে চলে গেলাম। তো কিছু 48 মেগাপিক্সেল স্যাম্পল পিকচারও তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা 48 মেগাপিক্সেল দিয়ে সেলফি ক্লিক করতে পারবে না। আর এখানে রয়েছে মোর অপশান। তো আলট্রা ম্যাক্রোটা তোমাদের কিছু স্যাম্পল তুলে তোমাদের স্ক্রিনে শো করাচ্ছি। তো এই ছিল ক্যামেরার অপশানে। তো ক্যামেরা থেকে এবার আমি ব্যাক করে দিই। তো এবার আমি ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা সেট করে নিই। তো দেখে নিই ফিঙ্গারপ্রিন্টটা কেমন ফোনেতে কাজ করে, কত ফাস্ট কাজ করে। তো সেটিংসে গিয়ে পাসওয়ার্ড বায়োমেট্রিকে চলে গেলাম। তো পাসওয়ার্ড বায়োমেট্রিকে এসে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট, তো এখানে পাসওয়ার্ড দিতে বলছে 00000। তো এরপরে ফিঙ্গারটা এই বাটনটাতে রাখতে বলছে। তো ফোনেতে ফিঙ্গারপ্রিন্টটা সেট করে নিয়েছি। তো এবার দেখে নিই কেমন ফাস্ট ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে। তো তোমরা দেখতেই পেয়েছ টাচ করা মাত্রই ফোনটা অন হয়ে যাচ্ছে। তো খুবই ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে দিয়েছে। তো এবার আমি ফোনটার ফেস আনলকটা কতটা ফাস্ট সেটাও দেখে নিই। তো স্ক্রিনটা অন করলাম। তো অন করা মাত্রই ফোনটা আনলক হয়ে যাচ্ছে। তো ফেস আনলকটাও ফোনটাতে খুবই ফাস্ট দেওয়া রয়েছে। তো আর এই ফোনটার সাথে আমরা একটা সিলিকন কেস পেয়ে যাচ্ছি। তো সিলিকন কেসটা একবার লাগিয়ে দেখে নিই। তো সিলিকন কেসটা লাগাবার পরে ফোনটা এরকম লুক দেখতে পেয়ে যাচ্ছি। তো ফোনটার সাথে আমরা একটা খুবই ভালো কোয়ালিটির সিলিকন কভার পেয়ে যাচ্ছি। তো এক্সট্রা করে আর কোনো কভার পারচেস করতে লাগবে না। তো এটাই হলো রিয়েলমি নার্জো 30 5G ফোন।
তো আনবক্সিং করে দেখালাম রিয়েলমি নার্জো 35G ফোনটা। তো এই ফোনটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা একদমই লেটেস্ট নিউ লঞ্চ, জাস্ট লঞ্চ করেছে 5G স্মার্টফোন এই প্রাইস রেঞ্জে। তো এই স্মার্টফোনটার পারচেস লিঙ্ক আমি এই ভিডিওটার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে অবশ্যই চেক করে নিও। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।